আসিস, জোরে জোরে শাগ বাজা উলু দে। আজ ঠাকুরপোর আইবুড়ো নাম ঘুচেছে, বাড়িতে নতুন বউ এসেছে, বরণ করতে হবে তো। উলু দে, উলু দে। আহ বৌদি, আর কতক্ষণ চড়া রোদে বাইরে দান করিয়ে রাখবে বলতো? যা করবে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকতে দাও। হা হা গো, এই চড়া রোদ্দুরে তোমার বউয়ের মুখখানা একেবারে লাল টকটকে হয়ে গেছে। মা, ও মা, আসুন তাড়াতাড়ি, আপনার ছোট ছেলেরা তোর সইছে না, পারলে এক্ষুনি বউকে ঘরে নিয়ে যেতে পারলে বাঁচে। সর সর, আমাকে কাছে যেতে দিন, সবাই আমার পতাগলে রেখে দিয়েছে। যা করবে তাড়াতাড়ি করো, যা রোদ্দুর। তা এখানে দাঁড়িয়ে আছিস কেন? সদর দরজার পাশে নিম গাছের ছায়া পড়েছে, বউ নিয়ে ওখানে গিয়ে দাঁড়া, আমি বরণটা সেরে ফেলি। সরো সরো, আমাকে যেতে দাও। বাবা, বাবা, কে ও ছোট বৌমা, বলো। আপনার শরবত। শরবত? এই দুপুর বেলায় ভরপেট খেয়ে মুচ করে গড়গড়ায় টান মারছি, আর তুমি নিয়ে এলে শরবত। তা আমি কি এখন দুটোই খাবো? তামাকটা এখন নাই বা খেলেন বাবা, তার চেয়ে বরং এই শরবতটা খান, এতে হজমের ওষুধ আছে। তা বেশ, দাও খাই। বাহ, দারুণ, তাকে বানিয়েছে মা? আমি। তুমি বানিয়েছ সত্যি? হ্যাঁ বাবা। না, যত দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি, এরকম গুণের মেয়ে এ বাড়িতে বোধহয় এই প্রথম এলো। তোমার শাশুড়ি মাও এত গুছিয়ে কাজ করতে পারে না। আমি এখন আসি বাবা। এসো মা, এসো এসো। আসবো মুখুজ্জে মশাই। আসুন আসুন কবরে মশাই। তাই ভর দুপুরে আবার কিসের প্রয়োজন হলো? কথাটা হলে গিয়ে ওই নিম গাছ, মানে যে নিম গাছটা, মানে কথাটা হলে গিয়ে আপনাদের সদর দরজার সামনে রয়েছে। তা সে নিম গাছ দিয়ে আপনি কি করবেন? ছাল। ছাল? হ্যাঁ ছাল, ছাল ছাড়িয়ে নেব। তাই বৃদ্ধ বয়সে কাল আবার ছাল ছাড়িয়ে নেবেন কবরেজ মশাই? কথাটা হলে গিয়ে নিম গাছ বড়ই উপকারী বৃক্ষ, আমি ওই নিম গাছের ছাল ছাড়িয়ে সেদ্ধ করে, মানে কথাটা হলে গিয়ে যকৃতের পথ্য বানাবো। ওষুধ বানাবে, তাই তো? আপনি যত খুশি ছাল ছাড়িয়ে ওষুধ বানান, আরে নিম গাছটা তো আছে ছাল ছাড়াবারই জন্যে। আপনাকে কি বলে যে, মানে কথাটা হলো গিয়ে, কথাটা হলো গিয়ে আমি এখন দিবানিদ্রা দেব, আপনি এখন আসতে পারেন। আগে আগে, মানে কথাটা হলো গিয়ে আমি তাহলে আসি। বাবা, বাবা, ছোট বৌমা, আবার কি চাই মা? আমি আপনার পায়ে একটু হাত বুলিয়ে দিই বাবা, আপনি ঘুমুন। মা রে, গত জন্মে তুই আমার কে ছিলিস মা? ছোট বৌমা, একটা কথা বলবো। কি কথা মা? আজ ভোলার মা আসেনি, এটো বাসনগুলো আমি এক্ষুনি মেজে দিচ্ছি মা। তুমি কিছু মনে করলে না তো মা? কেন মনে করবো? কেন না, লোকে যদি বলে যে ছেলের বিয়ে দিয়ে বউকে খাটিয়ে মারছি। আমি তো নিজের বাড়িতে কাজ করছি মা, এতে কার কি বলার আছে? সত্যি মা সত্যি, উনি যে বলেন ঘরের লক্ষ্মী এসেছে, তা একেবারেই সত্যি কথা। আমি বলি কি মা, ভোলার মাকে রাখবার দরকারটাই বা কি?
এই কটা তো বাসন, ও আমিই মেজে দেব। কি বলছো মা, আমি স্বপ্ন দেখছি না তো? আমি বাসনগুলো মেজি, আপনার জন্য পান সেজে আনছি। এই যুগে এরকম মেয়েও ঘরের বউ হয়ে আসে? না না, এটা কিন্তু একদম ভালো লাগছে না। বাড়ির ছোট বউ সকাল থেকে রাত্রি পর্যন্ত খেটে খেটে মুখে রক্ত তুলবে, আর তুমি পায়ের উপর পা তুলে। বেশ করেছি, আমার ভারি দায় পড়েছে তোমাদের এই পাঁচ ভূতের সংসারে ঘাম ঝরানো। ছোটটা আস্ত বোকা, তাই এই সব কটা কাজের লোককে ছাড়িয়ে সমস্ত কাজ যে যে নিজের মাথায় নিয়েছে, পরে বুঝবে। না না, এ চলতে পারে না। বাড়ির এক বউ খেটে খেটে জীবন পাত করবে, আর একজন পায়ের উপর পা তুলে। ছোট বউয়ের উপর দরজা একেবারে উতলে উঠছে। হয় হয়, কচি জিনিসের উপর সবারই লোভ হয়। একদম নোংরা নোংরা কথা বলবে না। দিদি ভাই, ও দিদি ভাই, তোমার আর দাদার চা এনেছি। ওই এলেন, বাইরে কেন ভাই, ভেতরে এসে নিজের হাতে করে তোমার ভাসুর ঠাকুরকে চাটা দিয়ে যাও। তোমার ভাসুর তো ছোট বলতে অজ্ঞান। আহ, কি হচ্ছে কি, তোমার দেখি মাথাটা একেবারেই গেছে। হ্যাঁ গো হ্যাঁ, এখন তো আমাকে পাগল সাজাবেই। দিদি ভাই, দিদি ভাই, চাটা ধরো নাও। হ্যাঁ, বলছিলাম আজ দুপুরে একটু নিম বেগুন ভাজবো গো, চারিদিকে যা মায়ের দয়া হচ্ছে। হ্যাঁ বৌমা, নিশ্চয়ই ভাজবে, নিম পাতা পক্ষের প্রতিষেধক। বাড়িতে এত বড় একটা নিম গাছ রয়েছে, তবু তুমি মনে করিয়ে না দিলে হয়তো নিম বেগুন খাওয়াই হতো না। হ্যাঁ হ্যাঁ, এসব তো আমাকেই ঠেস দিয়ে বলা, আমি আমি এখন সবার চোখের বালি, আমি চললাম আর থাকবো না। এই দেখো, শোনো শোনো ছোট বৌমা, ও ছোট বৌমা, এইসব ছাড়া কাপড়গুলো আমি আজই সোডা সাবান দিয়ে কেচে দেব মা। ও ঘরের বাসি বিছানাটা তুলেছো? আমি একদম বাসি বিছানা দেখতে পারি না। আমি অনেক আগেই তুলে দিয়েছি মা। হাতের কাজটা সেরে ভাতটা বসিয়ে দিও, ফ্যানটা নয় আমি গেলে দেবো, অত বড় ভাতে হাঁড়ি। না না, সে কি কথা, আপনাকে নামাতে হবে না মা, ওটা আমি গেলে দেবো। আর সেই সঙ্গে মাছের ঝোলটাও চাপিয়ে দিও। আচ্ছা দেব মা। ছোট, এই ছোট, আমার ছেলে মেয়েদের জামাগুলো কাঁচা হয়েছে, আরে আমার ঘরটা ঝোল হয়েছে, তুই তো জানিস ধুলো আমার খুব অ্যালার্জি। ঠিক আছে দিদি ভাই, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি তোমার ঘরের সব চুল ছেড়ে দেব। ছোট বৌমা, ছোট বৌমা, যাই বাবা। রাক্ষসীটা বাবাকে পর্যন্ত হাত করেছে, সব সময় মুখে খালি ছোট বৌমা আর ছোট বৌমা। এই নাও ছোট বৌমা, এই নিম পাতাগুলো ধরো, এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে শিলে বাটবে। এ সময় কাঁচা নিম পাতা বেটে খাওয়া খুবই উপকারী। কি হলো, এত রাত হলো যে? আজ মায়ের হাঁপানির টানটা খুব বেড়েছে গো, তাই গরম তেল করে মায়ের বুকে পিঠে একটু মালিশ করছিলাম। বাহ, খুব ভালো, সবাই তোমার সেবা পায়, খালি আমি বাদ। আমি যেন ওনার সেবা করি না। বুঝো না কচি খুকি। আরে বাবা, আমি অন্য ধরনের সেবার কথা বলছি। যা, অসভ্য কথাকার। এসো শোবে এসো। এই দেখো দেখো দেখো, জানলা দিয়ে দেখো কি সুন্দর জ্যোৎস্না উঠেছে গো। নীল জ্যোৎস্নার আলোয় নিম গাছটা কি অপরূপ দেখাচ্ছে না? কাব্য করা হচ্ছে, কাব্যিক। এসো এসো শোবে এসো এসো। এত জোরে টানলে আমার হাতটা যে মুচকে গেল, এরকম জোরে কেউ টানে? সময় মতো না পেলে
জোর করে নিজের পাওনা ছিনিয়ে নিতে হয়, বুঝলে? এসো বলছি। মুকুজ্জিমশাই, কথাটা হলে গিয়া আমার ছাল ছাড়িয়ে নেবেন, তাই তো? যান, যত পারেন ছাল ছাড়া। কথাটা হলে গিয়ে দাঁতন দাঁতন আগে হ্যাঁ দাঁতন কথাটা হলে গিয়ে নিম গাছের ডাল দাঁতন হিসেবে বড়ই উপকারী। আপনি যদি অনুমতি দেন তবে দাঁতন করার জন্য পুরো গাছটা উপড়ে নেবেন, তাই তো? পাড়া শুদ্ধ লোক এই নিম গাছের ডাল দিয়ে দাঁতন বানাচ্ছে, আর উনি এসেছেন অনুমতি নিতে। রোজ এই ঘুমোবার সময় আপনি কেন আসেন কবরের মশাই, জান তো? এবার আপনি বিদায় হন, এখন আমি ঘুমোব। আচ্ছা আচ্ছা, তাই ঘুমান, তাই ঘুমান। আমি দাঁতন নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছোট বৌমা ছোট বৌমা, কোথায় যে যায় সব? ছোট বৌমা, কি হলো? কি ছোট বৌমাকে কি দরকার? আরে সে গেল কোথায়? আমার শুয়ের বাড়ি। ওর ছেলের খুব জ্বর তো, ছেলেটার মাথা ধুয়ে ঘুম পাড়িয়ে দিতে গেছে। ওর মা তো একেবারেই আনাড়ি। ও, শুরু হয়ে গেছে জনসেবা, পাড়ার ভাই ফার্মাস খাটা শুরু হয়ে গেল। কি হয়েছে বাবা? ও, এসেছো? আমার ঘুমার সময় হয়ে গেছে মা, আমার পা দুটো একটু টিপে দাও। এক্ষুনি দিচ্ছি বাবা। আদি খেতা ঢং, ছোট বৌমার পদসেবা ছাড়া ওনার আর ঘুম হয় না। আয় রে, আয় আয় ভেতরে আয়। কি গো শুনছো? আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, এই দেখো কাকে ধরে এনেছি। আহ, অত তার আর কি আছে? উনি না হয় হাতের কাজটা সেরেই আসবেন। বলো কি হয়েছেটা, কি আবার ডাকছো কেন? এই যে, এই হচ্ছে আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। বাহ, দারুণ লাগছে তো বউঠানকে, যেন তরতাজা এককুচো রজনীগন্ধা, অপরূপ সুন্দর। আমার বউ সুন্দর সত্যি, এর আগে কেউ কোনোদিন এই কথা বলেনি। কেউ না বলুক, যা সত্যি তাই বলেছি। সত্যি, এত লাবণ্য, এত শান্ত স্নিগ্ধ রূপ আমি কখনো দেখিনি। না, তোর পাগলামি দিচ্ছি সারান নয়। বাড়িতে ঢোকার সময় নিম গাছটা দেখে বললি সুন্দর, আবার এখন আমার বউকে বলছিস রূপসী, পাগল কোথাকার। হ্যাঁ সত্যিই আপনি পাগল, তা না হলে আমার মতো একটা বিশ্রী মেয়ের মধ্যে কেউ রূপ খোঁজে? বিয়ের সময় এই রূপের ঘাটতি পূরণ করতে আমার বাবাকে পৈতৃক বাড়িটা পর্যন্ত বাধা দিতে হয়েছিল। আহ, কি হচ্ছে কি? ওসব কথা আবার এখানে আসছে কেন? এই জানিস, আমার বউয়ের রূপ না থাকুক, রান্না ঘরের কাজে ওর কোনো তুলনাই হয় না। যাকে বলে সুনিপুণা সুগৃহিণ। তা তো উনি হবেনই, তবে আমি বৌঠানের মধ্যে অন্য কিছু দেখছি, বন্দিনী এক রাজকন্যা। হ্যাঁ গো, তোমার বন্ধুর সঙ্গে তো আলাপই করিয়ে দিলে না। ও হ্যাঁ, আরে ও শুধু আমার বন্ধুই নয়, একজন মস্ত লোক, তাই প্রচুর নামডাক, একজন কবি গো। ও তাই নাকি? হ্যাঁ বৌঠান, আমি কবিরাজ নই, শুধুই কবি। হ্যাঁ রে, তুই তো নিজের নামে লিখিস না, কি যেন কি যেন নামটা? দেখেছেন বৌঠান, আমার ছদ্ম নামটা পর্যন্ত ভুলে গেছে।
আরে আমি ওসব কবিতার বইটাই পড়ি নাকি, আর আমার সময় বা কোথায়? ও অবশ্য বইয়ের পোকা। এই বল না, তোর নামটা বল। ঝরা ফুল। ঝরা ফুল, আপনি কি অপূর্ব লিখেন আপনি, আমি তো আপনার বই পেলেই পড়ি। তবে তোর খ্যাতি এখন রান্নাঘর পর্যন্ত চলে গেছে রে, বৌঝিরা পর্যন্ত পড়ছে। ছোট বৌমা, উনুনে তরকারিটা পড়ছে, ওটা নামিয়ে রাখো। যাই মা। আপনি কিন্তু যাবেন না, কটা দিন এখানে থাকুন কেমন? ছোট বৌমা, ছোট বৌমা, আমার সর্ষের তেলের বাটিটা দিয়ে যাও তো মা, আমি নাইতে যাব। দি বাবা, আপনি যাবেন না কিন্তু। ছোট, এই ছোট, আবার ছেলের দুধটা একটু গরম করে দিয়ে যান। আরে যাই দিদি ভাই, আপনি কিন্তু চলে যাবেন না, আমি হাতের কাজগুলো সেরেই আসছি। আর তোমার নিস্তার নেই ভায়া। আচ্ছা, কি বিপদে ফেললি বলতো? এই যে কবি মশাই, শুনছেন? আপনার চা। ও বসুন না, একটু গল্প করব। হাত তো ছাড়ুন, কেউ দেখে ফেলবে। ও সরি 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 সরি, ভেরি সরি, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি। আপনি রাগ করলেন? আপনাদের বাড়িতে এসে যে একটু প্রাণ খুলে গল্প করব তার হলো না, আপনার পতিদেবতাটি এত ব্যস্ত না? ওর তো রবিবার ছুটি, সেদিন নয় ওর সাথে গল্প করবেন? রবিবার? ধুস, অতদিন থাকবো নাকি? সে কি থাকবেন না, কি হবে থেকে? আপনার সাথে যে একটু গল্প করব তা আপনার দেখা পাওয়াই তো ভার। আমার কি আপনার সাথে বসে গল্প করার সময় আছে? দেখছেন না কত কাজ। দেখছি তো, দুদিন ধরে দু চোখ ভরে দেখছি একজন সরল সাদাসিধে মেয়েকে কিভাবে সংসারের স্বার্থ সিদ্ধির জন্য বলি দেওয়া হচ্ছে। চুপ চুপ, কেউ শুনে ফেললে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। ছোট বৌমা, কোথায় গেলে? এদিকে যে সংসারের সৃষ্টি কাজ পড়ে রয়েছে। কি হলো জান? আপনি তো সংসারের জন্য বলি প্রদত্ত, ডাক পড়েছে, যান। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সপিলামি প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। বা আপনার গানের গলাটি তো বেশ সুন্দর, বাপের বাড়িতে চর্চা করতেন বুঝি? এ কি, আপনি এ ঘরে কেন এলেন? দেখছেন না আমি একা। হ্যাঁ আপনি একা, ভয়ঙ্কর একা, তা আমি মর্মে মর্মে বুঝতে পারছি। তা খাঁচার পাখির কি আকাশ দেখার স্বাধীনতা নেই? না নেই, দয়া করে আপনি এখান থেকে যান। আচ্ছা, আপনাদের বাড়ির সামনের ওই নিম গাছটা দেখেছেন? বাড়ি, আমাদের নিম গাছ আর আমি দেখবো না? আমি ওই নিম গাছটা দেখছিলাম আর আপনার কথা ভাবছিলাম। নিম গাছ দেখছিলেন আর আমার কথা ভাবছিলেন? সত্যি আপনারা কবিরা পারেনও বটে। ভাবছিলাম আমার নতুন কবিতাটা
আপনাকে নিয়েই লিখব। ঠিক আছে ঠিক আছে, লিখবেন খুন, এখন যান। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তোমা ছাড়ারে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই। আপনার পরাণ যা চায় তা কি আপনি নিজেও জানেন? এই সন্ধেবেলা আপনি ছাদে উঠে এলেন যে বড়, আপনার সাহস তো কম নয়। হ্যাঁ, আমার সাহসটা বরাবরই একটু বেশি। তারায় ভরা এই অন্ধকার আকাশের তলায়, এ সংসারের খাঁচায় বন্দিনী গানের পাখি কিভাবে একটু মুক্তি খোঁজে সেটা দেখার লোভেই তো উঠে এলাম। আচ্ছা, আমাকে নিয়ে লেখা কবিতা কি আপনার শেষ হলো? সে তো কোনো দিনও শেষ হবে না, আমৃত্যু লিখে যাব। আপনি কি জানেন এর মধ্যে আপনাকে নিয়ে কথা উঠে গেছে? টের পাই, তবে পরোয়া করি না। আমি যে করি। একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? আপনার পরাণ যাকে চায় সে কি আমার বন্ধু? কার জন্য এই গান? আমার প্রাণ যাকে চেয়েছে সে কোনো দিনও আমার গান বোঝবার চেষ্টাই করেনি। আমার সমস্ত গান তার সান্নিধ্যে ভয়ে কুঁকড়ে যায়। তবে তবে কে সে, কাকে হৃদয়ের কথা বলবার জন্য আপনার এই ব্যাকুলতা? কে সেই প্রাণের মানুষ যে লুকিয়ে আছে আপনার গানে গানে? আপনি তো ভারী সর্বনেশে মানুষ, আমার কোনো গোপন আড়ালি রাখতে চান না? বলুন না, বলুন না কে সে যাকে আপনার প্রাণ হাকুলভাবে খুঁজে বেড়ায়। জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। জানো না? এখনো এখনো জানো না তুমি? ছাড়ো ছাড়ো, কেউ দেখে ফেললে যে সর্বনাশ হবে। তোমার তোমার সর্বনাশ এখানে এ সংসারে প্রতিটা মুহূর্তে হয়ে চলেছে, সেটা কি তুমি বুঝতে পারো? পারি পারি, আমি সব বুঝতে পারি, কিন্তু কি করব? কি করব মানে? পায়ের এই দাসত্বের শৃঙ্খল ছিঁড়বে, খাঁচা ভাঙবে। কি বলছো তুমি? চলো না, আমরা দুজনে এক্ষুনি এই মুহূর্তে ফেসে যাই, অকুল পাথারে যাত্রা করি নিরুদ্দেশের পথে। চলে এসো এই শ্বাসরুদ্ধ বন্দিশালা থেকে, চলে এসো। একটা কথা জিজ্ঞাসা করব? করো। প্রথম দিন এসে আমার মতো একটা বিশ্রী মেয়েকে সুন্দর বললে কেন? তুমি কি বিশ্বাস করো আমি একজন কবি? করি। কবি কখনো মিথ্যে বলে না, কবির থাকে তৃতীয় নয়ন, যে রূপ সৌন্দর্য অন্যের চোখে ধরা পড়ে না তা কবির চোখেই ধরা পড়ে। তাই তো আমার চোখে তুমি অপরূপা পরিপূর্ণা এক নারী। এত বলছি, চলো চলে এসো, এদের স্বার্থপরতা অবহেলা অপ্রেমের অন্ধকারা ভেঙে দূরে, অনেক দূরে, অন্য কোথাও, অন্য কোনোখানে, যেখানে আমরা দুজনে শুধু আমাদের জন্য একটা নতুন পৃথিবী করব। বড্ড ইচ্ছা করছে গো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বড্ড ইচ্ছা করছে এক্ষুনি তোমার হাত ধরে বেরিয়ে পড়তে, কিন্তু আমার
যে কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। আমি চলে গেলে চারিদিকে কত কলঙ্ক রটবে, কত খারাপ খারাপ কথা। না না, আমার নেই গো নির্দোষ ভালো মানুষ বাবাকে, কত অপমান করবে এরা। না 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 না, আমি আমি পারবো না গো, আমি পারবো না। আমায় তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও গো, ছেড়ে দাও, ছেড়ে দাও। জানতাম আর তুমি পারবে না। নিম গাছের শেকড়গুলো মাটির অনেক গভীরে ঢুকে গেছে। কি বললে, নিম গাছের কি? না না, কিচ্ছু না। তুমি রাগ করলে? একজন অসহায় নিরুপায় মানুষের ওপর রাগ করা আমার স্বভাবে নেই। তুমি কেন এলে? ঝড়ের মতো, প্রলয়ের মতো, কেন 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 এলে তুমি, কেন এলে? আর আসবো না, কোনো দিনও আসবো না, কাল সকালে চলে যাব। তাই চেয়ে গো, তাই চেয়ে। এই আশ্চর্য সন্ধেবেলার সুখ স্মৃতিটুকু নেড়ে ছেড়ে আমার বাকি জীবনটা আমি ঠিক কাটিয়ে দেব। তুমি একটুও ভেবো না গো, একটুও ভেবো না। ছোট বৌমা, এই যে ছোট বৌমা, এই নাও পিয়নে সে তোমার নামে এই চিঠিটা দিয়ে গেল। বোধহয় তোমার বাবাই লিখেছেন। সাত জন্মে তাকে তো কোনো চিঠি দিতে দেখিনি বাপু। নাও ধরো। সুচরিতা, সু, এই চিঠির কথা জানাজানি হলে তোমার জীবনে আবার অশান্তির ঝড় উঠবে। তবু না লিখে পারলাম না, বোধহয় একটা কথা ছিল তোমাকে নিয়ে একটা কবিতা লেখার। অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলাম। মনের এই অবস্থায় সাজিয়ে গুছিয়ে ঝুড়ি ঝুড়ি মিথ্যে জোগাড় করে অন্তত তোমাকে নিয়ে পদ্য লেখা যায় না। তবে একেবারে নিরাশ হইও না, তোমাদের বাড়ির ওই নিম গাছটাকে নিয়ে সারা রাত জেগে একটা লেখা লিখেছি, নামও দিয়েছি নিম গাছ। জানি না এটা কবিতা না গল্প, তবে শুরুটা করছি এইভাবে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, কেউ বা ভাজছে গরম তেলে, খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে। নিম গাছটা চর্মরোগের অপর্থ মহৌষধ, কচি পাতাগুলো খায় অনেকে, এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোকে, দাঁত ভালো থাকে। কবিরাজেরা এর প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে গজালে বৃত্তরা খুশি হয়, বলেন নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না, আবর্জনা জমে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ
একদিন একটা নতুন ধরনের লোক গেল। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছটার দিকে। ছাল তুলল না, পাতা ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলো, কি রূপ, থোকা থোকা ফুলে দিবা কি বাহার, এক ছাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবি রাজ নয়, কবি নিম গাছটার ইচ্ছা করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না, মাটির ভেতর শেকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটারও ঠিক এই দশা। নিম গাছটা এখনো শুধু তোমার কথাই ভাবে কবি, শুধু তোমার কথাই ভাবে, ভেবেই চলে। আমার নিম গাছ, আমার বিশল্য করণী রূপসীমী নিম গাছ, তুমি ভালো থেকো, ভালো থেকো, তুমি ভালো থেকো।